প্রবল বর্ষণের দরুন রাজ্যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজধানীর একাধিক নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শহরের বিভিন্ন স্থানে একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে। এতে আশ্রয় নিয়েছেন বেশ কিছু দুর্গত মানুষজন। বুধবার বিকেলে রাজধানীর চন্দ্রপুর বলদাকাল রোড সহ বিভিন্ন এলাকার ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। ত্রাণ শিবিরে আশ্রিতদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাদের সুবিধাগুলি সম্পর্কে অবগত হন তিনি। কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের জন্য আধিকারিকদের নির্দেশ দেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, দক্ষিণ জেলায় বৃষ্টিপাত হয়েছে 375 মিলিমিটার, গোমতী জেলায় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 350 মিলিমিটার, রাজধানীতেও 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 180 মিলিমিটার। এত বৃষ্টিপাত ইতিপূর্বে কোনোদিন হয়নি। মুখ্যমন্ত্রী জানান, এটা একটা প্রাকৃতিক দুর্যোগই বটে, তাই রাজধানীর বিভিন্ন শিবির পরিদর্শনে বেরিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, গোটা প্রশাসন যন্ত্রের মতো কাজ করে চলছে, কর্পোরেটাররাও ভালো কাজ করছেন, সব এলাকা ঘুরে দেখছেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। দলীয় কর্মীদের মানুষদের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি। সবাই দেখছেন কি অবস্থা এখানে, মানে কোনোদিন ভাবিনি যে ত্রিপুরার মতো জায়গায়, মানে বিশেষ করে সাউথের 375 মানে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গুমতি জেলায় প্রায় জামার আছে 350 এরকম, সমস্ত জায়গায় বাজকো এখানে আগরতলা এবং এডি নগরে অ্যাবাউট 180 মিলিমিটার, এইরকম তো আমরা বৃষ্টি দেখিনি। সবাই মানে ধরনের মানে ডিজাস্টার তো ক্যালামিটি সবাই কাছে এসছি, যেভাবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে খোঁজখবর নিচ্ছি। আমাদের সবাই কাজ করছে, সমস্ত গভর্নমেন্ট মেশিনারি প্লাস আমাদের যারা কাউন্সিলাররা আছে খুব ভালো করে কাজ করছে, আমাদের পার্টিরও যারা আছেন সবাই কাজ করছেন, আমাদের মাননীয় পার্টির প্রেসিডেন্টও এখানে আছেন, সবাই উনিও ঘুরছেন সব জায়গায়, উনিও সব জায়গায় বলে দিয়েছেন যে সরকারি পর্যায়ে করবে, কিন্তু আমাদের যাতে যারা পার্টির যারা কার্যকর্তা আছে তারাও যেন এর মধ্যে যোগ দেবে, করছে সব জায়গায়। কতটা শেল্টার হাউস খোলা হয়েছে এখন পর্যন্ত? আমার কাছে যা খবর আছে প্রায় 320টার মতো শিবির খোলা হয়েছে সারা ত্রিপুরা, এবং প্রায় 30,000-এর উপর মানুষ এই শরণার্থী শিবিরে সারা ত্রিপুরা। এদিন শিবির পরিদর্শন শেষে ইন্দ্রনগরস্থিত আইটি ভবনের আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের ডেটা সেন্টারে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে রাজধানীর বিভিন্ন প্রান্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজে বন্যা পরিস্থিতি সম্পর্কে অবগত হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার তথা আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের আধিকারিক ডক্টর শৈলেশ কুমার যাদব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।